أشهد أن لا ইসলামিক দাওয়া টিম গ্রুপের প্রশ্ন হচ্ছে প্রশ্ন করেছেন আমাদের সম্মানিত ভাই রুহুল আমিন সিঙ্গাপুর থেকে তিনি জানতে চেয়েছেন স্ত্রীদের যখন মাসিক স্রাব আসে সে অবস্থায় আমরা তাদের সাথে কি কি আচরণ করতে পারি আর কি কি করতে পারবো না বিষয়টি যদি স্পষ্ট ধারণা দিতেন সম্মানিত দিনী ভাই এই মর্মে যেই কাজগুলো আমরা করতে পারবো না এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়াইয়াসআলুনাকা আনিল মাহীদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা ফিল মাহীদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরন ফাইযা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তার নবী কে হে নবী আপনাকে তারা জিজ্ঞাসাবাদ করবে হায়ের সম্পর্কে আর আপনি বলুন সেটি অশুচি ভালো জিনিস নয় এটি অশুচিপূর্ণ জিনিস আর এই অবস্থাতে তোমরা ফাতাযিলুন নিসা ফিল মাহীদ স্ত্রীদের হায়জ অবস্থায় তাদের থেকে তোমরা দূরে থাকো তাদেরকে তোমরা ব্যবহার করো না যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হয় যখন তারা পবিত্র হবে যেভাবে তোমাদেরকে আদেশ করা হয়েছে সেভাবে তাদেরকে ব্যবহার করো এই হচ্ছে আয়াত এখানে তাহলে নিষেধাজ্ঞা এসেছে হায়েজ অবস্থাতে তাদেরকে ব্যবহার করা সম্পর্কে এই আয়াতটি যখন নাজিল হয় সাহাবাগণ আল্লাহ নবীকে জিজ্ঞাসাবাদ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ভিত্তিতে তিনি তাদেরকে বললেন ইসনাউ কুল্লা শাইইন ইল্লান নিকাহ যখন এই আয়াতটি নাজিল হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে তিনি স্পষ্ট ধারণা দিলেন যে তারা তাদের স্ত্রীর সাথে কিভাবে কি করবে কি করবে না ইত্যাদি বিষয়গুলো তিনি বললেন ইসনাউ কুল্লা শাই তোমরা সব কিছুই করো তাদের সাথে স্ত্রীর সাথে তোমরা সব কিছু করতে থাকো ইল্লান নিকাহ সহবাস ছাড়া বিয়ে করলে যে কাজ করে অর্থাৎ সহবাস করে সেই কাজ ছাড়া সব কিছুই তোমরা করতে থাকো কোরআন এবং সুন্নার ভিত্তিতে আমরা স্পষ্ট হতে পেরেছি যে মেয়েদের যখন মাসিক স্রাব আসে তখন সব কিছুই আমরা করতে পারি আর সমাজে যে কুধারণা রয়েছে তারা রান্নাবাড়ি করতে পারবে না তাদেরকে আমরা টাচ করতে পারবো না তাদের পোশাক স্পর্শ করতে পারবো না ইত্যাদি বিষয়গুলো এগুলো আইএমএ জাহেলিয়াত মূর্খ তাদের যে কাজ এগুলো আইএমএ জাহেলিয়াতে যখন মেয়েদের মাসিক স্রাব আসতো তখন তাদেরকে দূরে করে দেওয়া হতো ঘর আলাদা করে দেওয়া হতো তাদেরকে স্পর্শ করতো না দেখতো না খানা দিত না এই বিষয়গুলো ইসলাম আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সব কিছুই করতে পারো শুধুমাত্র স্ত্রীর সহবাস ছাড়া এই জন্য আমরা সব কিছুই করবো একসাথে থাকা হবে যেটি আমোদ প্রমোদ সব কিছুই হবে শুধুমাত্র সহবাস ছাড়া